নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তিরানী বর্মণ হত্যার ঘটনায় অনেক অভিভাবকই মেয়েদের স্কুলে পাঠানোর ব্যাপারে নিরুৎসাহিত হবে বলে মনে করেছেন সচেতন এলাকাবাসী। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এই হত্যাকাণ্ড তাদেরকে আরও একটা ভীতি তৈরি করতে চায়। আমরা মনে করি যে এই মেয়েটাকে উপরে যে হত্যাকাণ্ডটা হলো, এতে করে এই এলাকা আর যে আপনারা দেখছেন যে এই যে রাস্তা দিয়ে মেয়েরা যায়, তারা হয়তো নিরুৎসাহিত হবে গার্জিয়ান যে তাকে আর স্কুলে পাঠানোর দরকার নেই, স্কুল পাঠানোর তো নিরাপদ না। তাহলে আমরা সেই নিরাপদ রাস্তাটা করার জন্য মেয়েদের জন্য আমরা কিন্তু প্রশাসনকে বারবার বলছি যে স্কুল চলাকালীন সময়ে একটা হলো 9টা থেকে 10টার মধ্যে, আর একটা হলো বিকেলে যখন ছুটি হয় 3টা 4টা, যেখানে যেখানে স্কুল আছে এবং টার্নিং কিছু পয়েন্ট আছে এবং আপনার কিছু স্পট আছে যেগুলোতে এই ইফতেজাররা আড্ডা মারে, এনে নানা ধরনের উত্তক্ত করে, সেইগুলোতে যদি পুলিশ টহল জোরদার করা যেত তাহলে আজকে আমাদেরকে এই ইনসিডেন্টের মুখোমুখি হতো না। শুধু এইটার ঘটনা ন্যায় বিচার না, এটার একটা পারমানেন্ট সলিউশন আমরা চাই। এটা হলো আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাস্তি, আমরা খুবই এটা নিয়ে আতঙ্কিত। মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টায় বাউসি ইউনিয়নের প্রেমনগর ছালিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মুক্তিরানী বর্মণ স্কুল থেকে বাড়ি ফেরার সময় একই গ্রামের বকাঠে ছেলে কাউসার মিয়ার হাতে খুন হয়। ঘটনার পরে মুক্তি স্কুলে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এমনভাবে কেউ হত্যা করে না, বিশ্বাস যায় আর বাজি যায় আর কিচ্ছু না। এদিকে নেত্রকোনার বেশ কয়েকটি সামাজিক সংগঠন এবং মুক্তির স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে মানববন্ধন করেছে। তাদের যে আতঙ্ক নিরসনে আমাদের ওখানে গোয়েন্দা টিম সহ পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আশা করি কোনো ধরনের কোনো অপতৎপরতা কেউ চালাতে পারবে না, এই বিষয়ে কঠোর ব্যবস্থা আমরা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়েছি এবং সেটা অব্যাহত থাকবে। শিশির বিশ্ব শর্মা, হ্যালো .bdnews24.com, নেত্রকোনা।